আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে কিছু লাল বালু বা আমরা প্লাস্টারের কাজে কী ধরনের বালু ব্যবহার করবো এই বিরুদ্ধে দেখাবো। তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন। এবং 2021 সালে আগস্ট মাসে প্রতি ট্রাক গাড়ি বালু কত টাকা চলতেছে এই ভিডিওতে তুলে ধরবো। তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন। দেখুন বালিগুলো খুবই সুন্দর, অসাধারণ। তো প্রিয় দর্শক, এগুলো মূলত প্লাস্টারের কাজে ব্যবহার করা হবে বালিগুলো। দেখুন বালিগুলো একটু লাল সোনালি কালার, খুবই সুন্দর অসাধারণ বালু। আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারেন, একদম সস্তা। দেখুন বালিগুলো খুবই সুন্দর, একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই। দেখুন অনেক সুন্দর বালিগুলো, দেখুন অসাধারণ অসাধারণ। দেখুন খুবই সুন্দর বালিগুলো, চাইলে আপনারা নিতে পারেন। তো দর্শক চলুন বেশি কথা না বাড়িয়ে বালুর দামটা আপনাদেরকে জানিয়ে দেই। বাংলাদেশের মধ্যে 4 থেকে 5 ধরনের বালু পাওয়া যায়, তার মধ্যে অন্যতম হচ্ছে সিলেটে বালি। সিলেটে বালি প্রতি সিএফটি বিক্রি করা হয় 30 টাকা করে, এবং প্রতি গাড়ি আপনারা পেয়ে যাবেন 6000 টাকা হলে। তারপর আছে লোকাল বালি, মানে আমাদের বাড়ির আশেপাশে বা নদী নালার মধ্যে যে বালিগুলো পাওয়া যায় লোকাল বালি, এগুলো মূলত প্রতি সিএফটি বিক্রি করা হয় 15 থেকে 16 টাকা করে। প্রতি গাড়ি আপনারা পেয়ে যাবেন 5000 টাকা হলে। তারপর আছে বিট বালি, লাল বালি। তো বিট বালি লাল বালি মূলত মোটা বালিগুলো, এগুলো মূলত সস্তা, 4500 টাকা গাড়ি হলে আপনারা পেয়ে যাবেন। তারপর সাদা বালিগুলো, সাদা বালিগুলো আপনারা প্রতি গাড়ি পাবেন 4000 টাকা হলে। তো প্রিয় দর্শক, আপনাদের যদি ভালো লাগে তাহলে ভিডিও নিচে কমেন্ট করতে পারেন। দেখুন বালিগুলো খুবই সুন্দর, অসাধারণ চমৎকার বালি। আপনাদের ভালো লাগলে ভিডিও নিচে কমেন্ট করতে পারেন। আপনাদের যদি বালি প্রয়োজন হয়, বালিগুলো খুবই সুন্দর, চাইলে আপনারা নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে। আর দর্শক সবার কাছে একটা অনুরোধ, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।